আপনি সবার রুম বন্ধ করতে পারেন অত্যাচার করে নির্যাতন করে কিন্তু শিক্ষকদের মুখ ছাত্রদের মুখ আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না ভোটের আগে রাতে ভোট করতে আপনার লজ্জা হয় নাই অবৈধভাবে ক্ষমতায় থাকতে আপনার লজ্জা হয় না আপনি নির্লজ্জ হতে পারেন কিন্তু বাংলাদেশের ছাত্র ছাত্রীরা ক্লাসে ক্লাসরুমে ক্লাস করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে পাস করতে চায় তারা অটো পাস চায় না অটো ভোটার সরকারের কাছ থেকে দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট নাই সেই সমস্ত জায়গায় তো ছাত্র ছাত্রীদের লেখাপড়ার লাল বাতি জ্বলেছে অনেক আগেই আজকের এই সমাবেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আপনারা জানেন দেশে নাকি একটি লকডাউন চলছে ইতিপূর্বে বক্তারা বলেছেন দেশে নাকি লকডাউন চলছে কেমন লকডাউন আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি আমাদের সামনে দিয়ে গণপরিবহন চলছে সেখানে গাদাগাদি করে মানুষ বসে আছে যাচ্ছে ঠিক আছে মার্কেটগুলো খোলা গার্মেন্ট খোলা অফিস খোলা আদালত খোলা সব খোলা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাহলে এটা কি লকডাউন এটা হচ্ছে এডুকেশন লকডাউন তাই না এটা হচ্ছে এডুকেশন শাটডাউন মানে লেখাপড়া বন্ধ কোনো দরকার নাই ভাইরামান দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোট ছোট বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে আজ কতদিন হলো তারা স্কুলের চেহারা পর্যন্ত দেখে নাই কলেজের ছাত্র ছাত্রীরা কলেজে ভর্তি হয়েছে তাদের কলেজ জীবন শেষ হতে চলল অথচ কলেজের চেহারা পর্যন্ত দেখেনি একই অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে হলগুলো বন্ধ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ভয়ের আমার এই অবস্থা কতদিন চলতে পারে আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই শেখ হাসিনা আপনি হয়তো ভাবছেন যে অটো পাস পেয়ে আমাদের ছাত্র ছাত্রীরা খুশি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে না এই সমাবেশ থেকে বলতে চাই শেখ হাসিনা ভোটের আগে রাতে ভোট করতে আপনার লজ্জা হয় নাই অবৈধভাবে ক্ষমতায় থাকতে আপনার লজ্জা হয় না আপনি নির্লজ্জ হতে পারেন কিন্তু বাংলাদেশের ছাত্র ছাত্রীরা ক্লাসে ক্লাসরুমে ক্লাস করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে পাস করতে চায় তারা অটো পাস চায় না অটো ভোটার সরকারের কাছ থেকে কেন আজকে এডুকেশন শাটডাউন কেন কারণ তিনটি প্রথম কারণ হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হল হোস্টেলগুলো বন্ধ থাকার ফলে সরকারের সাবসিডি অনেক কমে গেছে দেওয়া অনেক কমে গেছে অনেক টাকা সরকার সেখান থেকে বাঁচাচ্ছে অর্থাৎ একটি জনগণের সরকার হলে জনগণের শিক্ষা নিয়ে ওনার চিন্তা করবার কথা ছিল যেহেতু জনগণের সরকার না সুতরাং শিক্ষা নিয়ে তার চিন্তা নেই এখান থেকে টাকা সরাও দুই নম্বর কি দুই নম্বর কারণ হচ্ছে চুরি কিভাবে চুরি আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু ক্লাস চলছে কিভাবে ক্লাস চলছে অনলাইনে ক্লাস চলছে ইন্টারনেটের মাধ্যমে দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট নাই সেই সমস্ত জায়গায় তো ছাত্র ছাত্রীদের লেখাপড়ার লাল বাতি জ্বলেছে অনেক আগেই যে সমস্ত জায়গায় সুযোগ আছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই মোবাইলের এমবি কিনবে না সংসার চালাবে শ্যাম রাখি না কুল রাখি
অনেকেই আজকে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে আর এই মোবাইল আর এই অনলাইন এডুকেশনের নামে ইন্টারনেটে যে কোটি কোটি টাকা আয় হচ্ছে মোবাইল কোম্পানিগুলো সেই টাকা পাঠিয়ে দিচ্ছেন কোথায় ওই যে আমেরিকায় কে থাকে বুঝেন তো কিছুদিন পর পর একটা ব্রিফকেস নিয়ে আসেন সুটটাই পরে আমাদের প্রযুক্তি জ্ঞান দিতে আসেন আট টাকা কোথায় যাচ্ছে কানাডায় কে থাকে জানেন তো কে থাকে জানেন না সবাই জানে ওপেন সিক্রেট ভাইরা আমার সুতরাং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা খুলে দিলে অনলাইন বন্ধ সুতরাং বাড়তি উপার্জন বন্ধ হয়ে যাবে এটি একটি কারণ আর একটি কারণ কি এক সময় পৃথিবীর রাজারা রাজ্য চালাতো অত্যাচারী রাজা যারা ছিলেন তারা চাইতেন তাদের রাজ্যে যেন লেখাপড়া না হয় লেখাপড়া শিখলে তার বিরুদ্ধে বিদ্রোহ হবে প্রজারা বিদ্রোহ করবে তাই তারা লেখাপড়া তাদের রাজ্যে বন্ধ করে দিতেন সেই কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যারা দেখেছেন আপনারা খেয়াল করেছেন সেখানে অত্যাচারী রাজা তার যন্ত্রমন্ত্র ঘরে সমস্ত মানুষকে ঢুকাত এবং বের করত এবং স্কুল কলেজে পাঠিয়ে দিত এবং সেখানে গিয়ে রাজার পাইপ পায়দারা গিয়ে বলতো কি জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তায় লেখাপড়া করে যে অনাহারে মরে সে এই কথা বলে অত্যাচারী রাজা রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালাগুলো তিনি বন্ধ করে দিয়েছিলেন ভাইরা আমার আজকের দিনে তো বাংলাদেশে যদিও হীরক নাই হীরকের খনি নাই কিন্তু হীরক রানী আছেন এই হীরক রানী এখন তো ডিজিটাল যুগ এখন তো পাইপ পায়দা পাঠিয়ে পাঠশালায় স্কুল কলেজ বন্ধ করা যায় না এই জন্য লকডাউন দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়েছেন কিসের ভয়ে উনি দেখেছেন হাই 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 এই তো কোঠা আন্দোলনের নামে ছাত্র ছাত্রীরা আমাদের আমাকে নাকালি চাউ কিবানি খাইয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের নামে ছাত্র ছাত্রীরা আমাকে নাকালি চুবালি খাইয়েছে আবার যদি ছাত্র ছাত্রীরা মাঠে নামে আমার এই শখের অবৈধ ক্ষমতা এইদিকে তো আমি আঁকড়ে রাখতে পারবো না এইদিকে ছাড়তে হবে তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও আর ওনার এই যাত্রা পালার মতো একটা মন্ত্রিসভা আছে এই মন্ত্রিসভায় একজন আবার বিবেক আছেন উনি আবার করোনার চেয়েও শক্তিশালী তাই না উনি কতদিন পরে দেখবেন কা কা করে বক্তব্য রাখছেন জানার কোন কি শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই তারপর শেখ হাসিনা হযরত ওনার সিদ্ধান্তেই বরকত তাই না এই সমস্ত কথা বলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখবে ভাইয়েরা আমার সর্বশেষে একটি কথা যারা হীরক রাজা খেয়াল করবেন সবাইকে কিন্তু ওই যন্ত্রমন্ত্র ঘরে শিখিয়ে দেওয়ার গুলি আওড়াতে পেরেছেন রাজা অত্যাচারী রাজা কিন্তু একজনকে বলেন নাই তিনি কে তিনি একজন শিক্ষক তিনি একজন শিক্ষক আজকে প্রেস ক্লাবের সামনে অনেক শিক্ষকের মাঝে দাঁড়িয়ে আমি বলতে চাই শেখ হাসিনা আপনি সবার মুখ বন্ধ করতে পারেন অত্যাচার করে নির্যাতন করে কিন্তু শিক্ষকদের মুখ ছাত্রদের মুখ আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না শিক্ষকরা আজকে নেমেছে সেলিম ভুঁইয়ার নেতৃত্বে আগামীতে ছাত্র ছাত্রীরা নামবে এবং আওয়াজ তুলবে দড়ি ধরে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও দিতে হবে ধন্যবাদ ধন্যবাদ তোমার ভাগ্য মন্ডলী কনফুয়াকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে
ভোটের আগে রাতে ভোট করতে আপনার লজ্জা হয় নাই, অবৈধভাবে ক্ষমতায় থাকতে আপনার লজ্জা হয় না। আপনি নির্লজ্জ হতে পারেন, কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরা ক্লাসে ক্লাসরুমে ক্লাস করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে পাস করতে চায়, তারা অটো পাস চায় না অটো ভোটার সরকারের কাছ থেকে। দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট নাই সে সমস্ত জায়গায় তো ছাত্রছাত্রীদের লেখাপড়ার লাল বাতি জ্বলেছে অনেক আগেই। আজকের এই সমাবেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে। আপনারা জানেন দেশে নাকি একটি লকডাউন চলছে, ইতিপূর্বে বক্তারা বলেছেন দেশে নাকি লকডাউন চলছে। কেমন লকডাউন? আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি আমাদের সামনে দিয়ে গণপরিবহন চলছে, সেখানে গাদাগাদি করে মানুষ বসে আছে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট গুলো খোলা, গার্মেন্ট খোলা, অফিস খোলা, আদালত খোলা, সব খোলা, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাহলে এটা কি লকডাউন? এটা হচ্ছে এডুকেশন লকডাউন, তাই না? এটা হচ্ছে এডুকেশন শাটডাউন, মানে লেখাপড়া বন্ধ, কোনো দরকার নাই। ভাইরামান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোট ছোট বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে, আজ কতদিন হলো তারা স্কুলের চেহারা পর্যন্ত দেখে নাই। কলেজের ছাত্র ছাত্রীরা কলেজে ভর্তি হয়েছে, তাদের কলেজ জীবন শেষ হতে চললো অথচ কলেজের চেহারা পর্যন্ত দেখেনি। একই অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলো বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। ভয়ের আমার, এই অবস্থা কতদিন চলতে পারে? আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা আপনি হয়তো ভাবছেন যে অটো পাস পেয়ে আমাদের ছাত্রছাত্রীরা খুশি, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে না। এই সমাবেশ থেকে বলতে চাই, শেখ হাসিনা, ভোটের আগে রাতে ভোট করতে আপনার লজ্জা হয় নাই, অবৈধভাবে ক্ষমতায় থাকতে আপনার লজ্জা হয় না। আপনি নির্লজ্জ হতে পারেন, কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরা ক্লাসে ক্লাসরুমে ক্লাস করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে পাস করতে চায়, তারা অটো পাস চায় না অটো ভোটার সরকারের কাছ থেকে। কেন আজকে এডুকেশন শাটডাউন? কেন? কারণ তিনটি। প্রথম কারণ হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হল হোস্টেলগুলো বন্ধ থাকার ফলে সরকারের সাবসিডি অনেক কমে গেছে, দেওয়া অনেক কমে গেছে, অনেক টাকা সরকার সেখান থেকে বাঁচাচ্ছে। অর্থাৎ একটি জনগণের সরকার হলে জনগণের শিক্ষা নিয়ে ওনার চিন্তা করবার কথা ছিল, যেহেতু জনগণের সরকার না সুতরাং শিক্ষা নিয়ে তার চিন্তা নেই, এখান থেকে টাকা সরাও। দুই নম্বর কি? দুই নম্বর কারণ হচ্ছে চুরি। কিভাবে চুরি? আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু ক্লাস চলছে। কিভাবে ক্লাস চলছে? অনলাইনে ক্লাস চলছে, ইন্টারনেটের মাধ্যমে। দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট নাই সে সমস্ত জায়গায় তো ছাত্রছাত্রীদের লেখাপড়ার লাল বাতি জ্বলেছে অনেক আগেই। যে সমস্ত জায়গায় সুযোগ আছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই মোবাইলের এমবি কিনবে না সংসার চালাবে, শ্যাম রাখি না কুল রাখি, অনেকেই আজকে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আর এই মোবাইল আর এই অনলাইন এডুকেশনের নামে ইন্টারনেটে যে কোটি কোটি টাকা আয় হচ্ছে মোবাইল কোম্পানিগুলো, সেই টাকা
পাঠিয়ে দিচ্ছেন কোথায়? ওই যে আমেরিকায় কে থাকে বুঝেন তো, কিছুদিন পর পর একটা ব্রিফকেস নিয়ে আসেন, সুটটাই পরে আমাদের প্রযুক্তি জ্ঞান দিতে আসেন। আট টাকা কোথায় যাচ্ছে? কানাডায়। কে থাকে জানেন তো? কে থাকে জানেন না? সবাই জানে, ওপেন সিক্রেট, ভয়ের আমার। সুতরাং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা খুলে দিলে অনলাইন বন্ধ, সুতরাং বাড়তি উপার্জন বন্ধ হয়ে যাবে, এটি একটি কারণ। আর একটি কারণ কি? এক সময় পৃথিবীর রাজারা রাজ্য চালাত, অত্যাচারী রাজা যারা ছিলেন তারা চাইতেন তাদের রাজ্যে যেন লেখাপড়া না হয়, লেখাপড়া শিখলে তার বিরুদ্ধে বিদ্রোহ হবে, প্রজারা বিদ্রোহ করবে, তাই তারা লেখাপড়া তাদের রাজ্যে বন্ধ করে দিতেন। সেই কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যারা দেখেছেন, আপনারা খেয়াল করেছেন সেখানে অত্যাচারী রাজা তার যন্ত্রমন্ত্র ঘরে সমস্ত মানুষকে ঢুকাত এবং বের করত এবং স্কুল কলেজে পাঠিয়ে দিত এবং সেখানে গিয়ে রাজার পায়ে পায়দারা গিয়ে বলতো কি, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তায়, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। এই কথা বলে অত্যাচারী রাজা রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালাগুলো তিনি বন্ধ করে দিয়েছিলেন। ভাইয়ের আমার, আজকের দিনে তো বাংলাদেশে যদিও হীরক নাই, হীরকের খনি নাই, কিন্তু হীরক রানী আছেন। এই হীরক রানী, এখন তো ডিজিটাল যুগ, এখন তো পাইপ পায়দা পাঠিয়ে পাঠশালায় স্কুল কলেজ বন্ধ করা যায় না, এই জন্য লকডাউন দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়েছেন। কিসের ভয়ে? উনি দেখেছেন, হাই হাই হাই, এই তো কোঠা আন্দোলনের নামে ছাত্র ছাত্রীরা আমাদের আমাকে নাকানি চৌকুবানি খাইয়েছে, নিরাপদ সড়ক আন্দোলনের নামে ছাত্র ছাত্রীরা আমাকে নাকানি চুবানি খাইয়েছে, আবার যদি ছাত্র ছাত্রীরা মাঠে নামে আমার এই শখের অবৈধ ক্ষমতা, এইটি কিন্তু আমি আঁকড়ে রাখতে পারবো না, এইটিকে ছাড়তে হবে, তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও। আর ওনার এই যাত্রাপালার মতো একটা মন্ত্রিসভা আছে, এই মন্ত্রিসভায় একজন আবার বিবেক আছেন, উনি আবার করোনার চেয়েও শক্তিশালী, তাই না? উনি কদিন পরেই দেখবেন কা কা করে বক্তব্য রাখছেন, জানার কোনো কি শেষ নাই, জানার চেষ্টা বৃথা তায়। তারপর শেখ হাসিনা হযরত ওনার সিদ্ধান্তেই বরকত, তাই না? এই সমস্ত কথা বলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখবে। ভাইয়েরা আমার, সর্বশেষে একটি কথা, যারা হীরক রাজার দেশে খেয়াল করবেন, সবাইকেই কিন্তু ওই যন্ত্রমন্ত্র ঘরে শিখিয়ে দেওয়ার গুলি আওড়াতে পেরেছেন রাজা, অত্যাচারী রাজা, কিন্তু একজনকে বলেন নাই, তিনি একজন শিক্ষক, তিনি একজন শিক্ষক। আজকে প্রেস ক্লাবের সামনে অনেক শিক্ষকের মাঝে দাঁড়িয়ে আমি বলতে চাই, শেখ হাসিনা আপনি সবার মুখ বন্ধ করতে পারেন অত্যাচার করে নির্যাতন করে, কিন্তু শিক্ষকদের মুখ, ছাত্রদের মুখ আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। শিক্ষকরা আজকে নেমেছে সেলিম ভুঁইয়ার নেতৃত্বে, আগামীতে ছাত্র ছাত্রীরা নামবে এবং আওয়াজ তুলবে, দড়ি ধরে মারাটা হবে কি ঘটনা হবে, দড়ি ধরে মারাটা শহীদ জওহর হক, দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়াদ, বাংলাদেশের অনতির বিলম্বে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, দিতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তোমার ভাবি মন্ডলী কনফারেন্সকে, আমাদের মানুষ উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানে। শেখ হাসিনা আপনি সবার মুখ বন্ধ করতে পারেন অত্যাচার করে নির্যাতন করে, কিন্তু শিক্ষকদের মুখ, ছাত্রদের মুখ আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। ভোটের
আগের রাতে ভোট করতে আপনার লজ্জা হয় নাই, অবৈধভাবে ক্ষমতায় থাকতে আপনার লজ্জা হয় না। আপনি নির্লজ্জ হতে পারেন, কিন্তু বাংলাদেশের ছাত্র ছাত্রীরা ক্লাসে ক্লাসরুমে ক্লাস করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে পাস করতে চায়, তারা অটো পাস চায় না অটো ভোটার সরকারের কাছ থেকে। দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট নাই সে সমস্ত জায়গায় তো ছাত্র ছাত্রীদের লেখাপড়ার লাল বাতি জ্বলেছে অনেক আগেই। আজকের এই সমাবেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে। আপনারা জানেন দেশে নাকি একটি লকডাউন চলছে, ইতিপূর্বে বক্তারা বলেছেন দেশে নাকি লকডাউন চলছে। কেমন লকডাউন? আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি আমাদের সামনে দিয়ে গণপরিবহন চলছে, সেখানে গাদাগাদি করে মানুষ বসে আছে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট গুলো খোলা, গার্মেন্ট খোলা, অফিস খোলা, আদালত খোলা, সব খোলা, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাহলে এটা কি লকডাউন? এটা হচ্ছে এডুকেশন লকডাউন, তাই না? এটা হচ্ছে এডুকেশন শাটডাউন, মানে লেখাপড়া বন্ধ, কোনো দরকার নাই। ভাইরা আমার, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোট ছোট বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে, আজ কতদিন হলো তারা স্কুলের চেহারা পর্যন্ত দেখে নাই। কলেজের ছাত্র ছাত্রীরা কলেজে ভর্তি হয়েছে, তাদের কলেজ জীবন শেষ হতে চলল অথচ কলেজের চেহারা পর্যন্ত দেখেনি। একই অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলো বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। ভয়ের আমার, এই অবস্থা কতদিন চলতে পারে? আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা আপনি হয়তো ভাবছেন যে অটো পাস পেয়ে আমাদের ছাত্র ছাত্রীরা খুশি, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে না। এই সমাবেশ থেকে বলতে চাই, শেখ হাসিনা ভোটের আগের রাতে ভোট করতে আপনার লজ্জা হয় নাই, অবৈধভাবে ক্ষমতায় থাকতে আপনার লজ্জা হয় না। আপনি নির্লজ্জ হতে পারেন, কিন্তু বাংলাদেশের ছাত্র ছাত্রীরা ক্লাসে ক্লাসরুমে ক্লাস করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে পাস করতে চায়, তারা অটো পাস চায় না অটো ভোটার সরকারের কাছ থেকে। কেন আজকে এডুকেশন শাটডাউন? কেন? কারণ তিনটি। প্রথম কারণ হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হল হোস্টেলগুলো বন্ধ থাকার ফলে সরকারের সাবসিডি অনেক কমে গেছে, দেওয়া অনেক কমে গেছে, অনেক টাকা সরকার সেখান থেকে বাঁচাচ্ছে। অর্থাৎ একটি জনগণের সরকার হলে জনগণের শিক্ষা নিয়ে ওনার চিন্তা করবার কথা ছিল, যেহেতু জনগণের সরকার না সুতরাং শিক্ষা নিয়ে তার চিন্তা নেই, এখান থেকে টাকা সরাও। দুই নম্বর কি? দুই নম্বর কারণ হচ্ছে চুরি। কিভাবে চুরি? আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু ক্লাস চলছে। কিভাবে ক্লাস চলছে? অনলাইনে ক্লাস চলছে, ইন্টারনেটের মাধ্যমে। দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট নাই সে সমস্ত জায়গায় তো ছাত্র ছাত্রীদের লেখাপড়ার লাল বাতি জ্বলেছে অনেক আগেই। যে সমস্ত জায়গায় সুযোগ আছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই মোবাইলের এমবি কিনবে না সংসার চালাবে, শ্যাম রাখি না কুল রাখি, অনেকেই আজকে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আর এই মোবাইল আর এই অনলাইন এডুকেশনের নামে ইন্টারনেটে যে কোটি কোটি টাকা আয় হচ্ছে মোবাইল কোম্পানিগুলো, সেই টাকা
পাঠিয়ে দিচ্ছেন কোথায়? ওই যে আমেরিকায় কে থাকে বুঝেন তো, কিছুদিন পর পর একটা ব্রিফকেস নিয়ে আসেন, সুটটাই পরে আমাদের প্রযুক্তি জ্ঞান দিতে আসেন। আট টাকা কোথায় যাচ্ছে? কানাডায়। কে থাকে জানেন তো? কে থাকে জানেন না? সবাই জানে, ওপেন সিক্রেট, ভয়ের আমার। সুতরাং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা খুলে দিলে অনলাইন বন্ধ, সুতরাং বাড়তি উপার্জন বন্ধ হয়ে যাবে, এটি একটি কারণ। আর একটি কারণ কি? এক সময় পৃথিবীর রাজারা রাজ্য চালাত, অত্যাচারী রাজা যারা ছিলেন তারা চাইতেন তাদের রাজ্যে যেন লেখাপড়া না হয়, লেখাপড়া শিখলে তার বিরুদ্ধে বিদ্রোহ হবে, প্রজারা বিদ্রোহ করবে, তাই তারা লেখাপড়া তাদের রাজ্যে বন্ধ করে দিতেন। সেই কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যারা দেখেছেন, আপনারা খেয়াল করেছেন সেখানে অত্যাচারী রাজা তার যন্ত্রমন্ত্র ঘরে সমস্ত মানুষকে ঢুকাত এবং বের করত এবং স্কুল কলেজে পাঠিয়ে দিত এবং সেখানে গিয়ে রাজার পাইপ পায়দারা গিয়ে বলতো কি, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই লেখাপড়া করে যে অনাহারে মরে সে। এই কথা বলে অত্যাচারী রাজা রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালাগুলো তিনি বন্ধ করে দিয়েছিলেন। ভাইয়ের আমার, আজকের দিনে তো বাংলাদেশে যদিও হীরক নাই, হীরকের খনি নাই, কিন্তু হীরক রানী আছেন। এই হীরক রানী, এখন তো ডিজিটাল যুগ, এখন তো পাইপ পায়দা পাঠিয়ে পাঠশালায় স্কুল কলেজ বন্ধ করা যায় না, এই জন্য লকডাউন দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়েছেন। কিসের ভয়ে? উনি দেখেছেন, হাই হাই হাই, এই তো কোঠা আন্দোলনের নামে ছাত্র ছাত্রীরা আমাদের আমাকে নাকালি চৌকিবাড়ি খাইয়েছে, নিরাপদ সড়ক আন্দোলনের নামে ছাত্র ছাত্রীরা আমাকে নাকালি চুবালি খাইয়েছে, আবার যদি ছাত্র ছাত্রীরা মাঠে নামে আমার এই শখের অবৈধ ক্ষমতা, এইদিকে তো আমি আঁকড়ে রাখতে পারবো না, এইদিকে ছাড়তে হবে, তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও। আর ওনার এই যাত্রাপালার মতো একটা মন্ত্রিসভা আছে, এই মন্ত্রিসভায় একজন আবার বিবেক আছেন, উনি আবার করোনার চেয়েও শক্তিশালী, তাই না? উনি কদিন পরেই দেখবেন কা কা করে বক্তব্য রাখছেন, জানার কোনো কি শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই। তারপর শেখ হাসিনা হযরত ওনার সিদ্ধান্তেই বরকত, তাই না? এই সমস্ত কথা বলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখবে। ভাইয়েরা আমার, সর্বশেষে একটি কথা, যারা হীরক রাজার দেশে খেয়াল করবেন, সবাইকে কিন্তু ওই যন্ত্রমন্ত্র ঘরে শিখিয়ে দেওয়ার গুলি আওড়াতে পেরেছেন রাজা, অত্যাচারী রাজা, কিন্তু একজনকে বলেন নাই, তিনি কে? তিনি একজন শিক্ষক, তিনি একজন শিক্ষক। আজকে প্রেস ক্লাবের সামনে অনেক শিক্ষকের মাঝে দাঁড়িয়ে আমি বলতে চাই, শেখ হাসিনা আপনি সবার মুখ বন্ধ করতে পারেন অত্যাচার করে নির্যাতন করে, কিন্তু শিক্ষকদের মুখ, ছাত্রদের মুখ আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। শিক্ষকরা আজকে নেমেছে সেলিম ভুঁইয়ার নেতৃত্বে, আগামীতে ছাত্র ছাত্রীরা নামবে এবং আওয়াজ তুলবে, দড়ি ধরে হবে কি ঘটনা হবে, দড়ি ধরে মারোটা, আমার হোক দেশ নেতৃত্বে পেগাম খালেদা জিন্দাবাদ, বাংলাদেশের জিন্দাবাদ, অনতির বিলম্বে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, দিতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তোমার ভাগ্য মন্ডলী কাঞ্চুয়াকে, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানে। শেখ হাসিনা আপনি সবার মুখ বন্ধ করতে পারেন অত্যাচার করে নির্যাতন করে, কিন্তু শিক্ষকদের মুখ, ছাত্রদের মুখ আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। ভোটের আগে রাতে ভোট করতে আপনার লজ্জা হয় নাই?
অবৈধভাবে ক্ষমতায় থাকতে আপনার লজ্জা হয় না, আপনি নির্লজ্জ হতে পারেন, কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরা ক্লাসে ক্লাসরুমে ক্লাস করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে পাস করতে চায়, তারা অটো পাস চায় না অটো ভোটার সরকারের কাছ থেকে। দেশের যে সমস্ত জায়গায় ইন্টারনেট নাই সে সমস্ত জায়গায় তো ছাত্রছাত্রীদের লেখাপড়ার লাল বাতি জ্বলেছে অনেক আগেই। আজকের এই সমাবেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে। আপনারা জানেন দেশে নাকি একটি লকডাউন চলছে, ইতিপূর্বে বক্তারা বলেছেন দেশে নাকি লকডাউন চলছে। কেমন লকডাউন? আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি আমাদের সামনে দিয়ে গণপরিবহন চলছে, সেখানে গাদাগাদি করে মানুষ বসে আছে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট গুলো খোলা, গার্মেন্ট খোলা, অফিস খোলা, আদালত খোলা, সব খোলা, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাহলে এটা কি লকডাউন? এটা হচ্ছে এডুকেশন লকডাউন, তাই না? এটা হচ্ছে এডুকেশন শাটডাউন, মানে লেখাপড়া বন্ধ, কোনো দরকার নাই। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোট ছোট বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে, আজ কতদিন হলো তারা স্কুলের চেহারা পর্যন্ত দেখে নাই। কলেজের ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হয়েছে, তাদের কলেজ জীবন শেষ হতে চলল, অথচ কলেজের চেহারা পর্যন্ত দেখেনি। একই অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলো বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। ভয়ের আমার, এই অবস্থার কতদিন চলতে পারে? আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা আপনি হয়তো ভাবছেন যে অটো পাস পেয়ে আমাদের ছাত্রছাত্রীরা খুশি, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে না।